হ্যালো বন্ধুরা, আজকে একটা বেকড রেসিপি নিয়ে আসছি, যেটা হচ্ছে চিকেনের। তো এটা বেকড চিকেন টর্টিলা। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা আলু আর ক্যাপসিকাম, একটু করে বাঁধাকপি, ধনে পাতা, আর চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি এই যে ব্রোকোলি, ব্রোকোলিটাকে হালকা সেদ্ধ করে ঠান্ডা জলে ডুবিয়ে রাখব। ব্রোকোলিটাকে এবার একটু সেদ্ধ করতে দিয়েছি, সামান্য, এই 4 থেকে 5 মিনিটের মধ্যেই ব্রোকোলিটা সেদ্ধ হলেই জাস্ট ঠান্ডা জলে একে আবার ভিজিয়ে দেব। এবার একটু অলিভ অয়েল নিয়ে নিলাম, এর মধ্যে চিকেনটাকে একটু ভাজব। চিকেনটার উপরে একটু সামান্য সস দিয়ে দেব, এর সঙ্গে আলুটা একটু দিয়ে দিয়েছি, এর সাথে যে নুনটা আছে জাস্ট 2-1 মিনিট করলেই হয়ে যাবে। ব্রোকোলিটা ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি, জলটা ছেঁকে নিয়েছি, গরমটা একদম ঠান্ডা। দেখো একদম কালারটা খুব সুন্দর ব্রোকোলির এসেছে, তাই তো? আলুটা আর চিকেনটা হালকা করে ভেজে নিয়েছি আর ব্রোকোলির পুরো জলটা ঝরিয়ে দিয়েছি। এবার একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে অলিভ অয়েল দিয়ে পেঁয়াজটা ভাজতে দেব। ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজটা। এখানে কিছু স্লাইসড টমেটো আর গাজর নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এবার এর মধ্যে একটু দুধ দেব। একটু দুধ দিয়েছি, দুধটা একটু ফুটে উঠেছে, এর মধ্যে এবার মেয়োনিজ দেব। এই যে ক্রিমিশ মেয়োনিজ দিয়ে দিয়েছি, অল্প করে, বেশি না। একটা থিক গ্রেভি হয়ে গেছে, এবার আমরা বেকিং ট্রেটা সাজাব। এটা আমাদের বেকিং ট্রে, এটা একটু অয়েল দিয়ে গ্রিজ করে নেব। কেউ কেউ চাইলে বাটারও দিতে পারো, আমি এখানে বাটারটাকে একটু অ্যাভয়েড করছি, যেহেতু অলিভ অয়েল ব্যবহার করছি বাটারটাকে আমি অ্যাভয়েড করছি। তেল দিয়ে গ্রিজ করে নিচ্ছি। ব্রোকোলিগুলোকে একটু অলিভ অয়েলে টস করে দিচ্ছি। ব্রোকোলিগুলো আর 2-1 মিনিট হলে আর এখানে তো ঠিক একটা, যেটা আমরা দুধ পেঁয়াজ আর মেয়োনিজ দিয়ে করেছিলাম, এর মধ্যে একটু পাস্তা মশলা দেব। পাস্তা যে মশলাটা পাওয়া যায় বাজারে সেটা একটু পাস্তা মশলা দিয়ে দিলাম, খুব বেশি না। এবার এটাকে একটু ফ্লেম বন্ধ করে দিয়েছি, একটু নেড়ে দেব। ব্রোকোলিটা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। সঙ্গে একটা ডিম নিয়ে নিয়েছি, এবার বেকিং ট্রেটা সাজাব। প্রথমে বাঁধাকপি, যেটা ছোটো ছোটো করে কেটেছিলাম, এটা প্রথমে সাজিয়ে দিলাম। এর পরের লেয়ারে আলুটা আর 1/2 ক্যাপসিকামটা দিলাম। এরপরে আমাকে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, যেমন হচ্ছে যে অরিগ্যানো, চিলি ফ্লেক্স, পেপার আর নুন, সেগুলো 1-1 করে আমি দেব। তাহলে আমি প্রথমে দিয়ে দিই একটু অরিগ্যানো, তারপরে দিয়ে দিই ব্ল্যাক পেপার, তারপরে একটু চিলি ফ্লেক্স।
এবার চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে একটা চিকেন আছে আর একটা, সেটা হচ্ছে স্ম্যাশড চিকেন, সেটা হচ্ছে এই ধনে পাতা, তারপরে চিলি ফ্লেক্স, অরিগ্যানো এগুলো দিয়ে, পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিয়েছিলাম। মানে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছিলাম। আর সবগুলো ছিল, চিকেনটা সেদ্ধ ছিল, আর অরিগ্যানো, চিলি ফ্লেক্স, নুন, পেপার সবগুলো দিয়ে এটা সিজলিং করে এটাকে আলাদা করে রেখেছিলাম। তাহলে এখানে আমি গোটা চিকেনগুলোও দিলাম, আবার এই যে যে চিকেনটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি সেটাও দিচ্ছি। অল্প একটু নুন দিলাম সিজলিংয়ের জন্য, তারপরে ব্রোকোলিটা দিলাম, কেন ব্রোকোলিতেও একটু হালকা করে নুন দেওয়া আছে, নুনটা খুব পরিমিতভাবে দিতে হবে। আর এই খাবারটা খুব সুস্বাদু তো বটেই আর খুব পুষ্টিকর, বাচ্চারা এটা খেতে খুব ভালোবাসবে। আর এটাতে যদি আরও কোনো সবজি দিতে চান দিতে পারেন, অসুবিধে নেই। তাহলে আমার ব্রোকোলি দেওয়া হয়ে গেল, চিকেনটা দিয়ে দিয়েছি, যেটা স্ম্যাশড চিকেন ছিল সেটা দিয়ে দিয়েছি, সবটাই কিন্তু সেদ্ধ ছিল। এবার আমি দেব ধনে পাতা দেব আর চিজ দেব। ডিমটা একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, এবার এখানেও ধনে পাতা দিয়ে দিয়েছি, চিজটা দিচ্ছি ডিমটা দেওয়ার বাদে। ডিমটা এবার আস্তে করে এখান থেকে এই পর্যন্ত আমি ঢেলে দিলাম। এবার টমেটো আর গাজর যেগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দেখো দেখতে দেখতে কিন্তু বেশ কালারফুল হয়ে উঠছে, কিন্তু ধৈর্য সহকারে করতে হবে, বাচ্চাদের কিন্তু এটা খুব ফেভারিট খাবার হতে চলেছে। এরপর এই সসটা ওর মধ্যে দেব। এবার এই সসটা যেটা সাদা বানিয়ে রেখেছিলাম এটা আস্তে আস্তে ওর উপরে উপরে দিয়ে দিচ্ছি। পুরো সসটা আমি দিয়ে দিয়েছি, এরপরে আমি একটু নুন দেব, নিয়ে চিজটা গ্রেট করে দেব। একটু নুন দিয়ে দিলাম আর একটু ব্ল্যাক পেপার উপর থেকে নিচ দিয়ে দিচ্ছি। এই আমাদের চিজ আর গ্রেটার, এবার চিজটা গ্রেট করে দেব। হাফ চিজ গ্রেট করে দিয়েছি, এবার আর একটু হাফ চিজ গ্রেট করে দেব। এবার চিজটা পুরো গ্রেট হয়ে গেছে, এবার আরেকটু লেয়ারে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। তারপরে তোমার অরিগ্যানো আরেকটু দিয়ে দিচ্ছি। লাস্টে পুরো সাজিয়ে দিয়েছি, যেটুকু একটু গাজর বাকি ছিল আর ব্রোকলি ছিল আর ক্যাপসিকাম ধনে পাতা ছিল একদম ফিনিশ করে দিয়েছি। এবার এটাকে আভেনে দেব। এর উপর থেকে একটু অলিভ অয়েল ছিটিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, দিতেও পারো আবার নাও দিতে পারো। সামান্য একটু দিলাম, উপর থেকে একটু মেয়নিজ, একটু ব্ল্যাক পেপার, একটু সল্ট ছড়িয়ে দিলাম। এবার এটাকে সম্পূর্ণভাবে আভেনে দেব বেকিং করার জন্য। এটা মোটামুটি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে মোটামুটি ওই 15 থেকে 16 মিনিট হলেই হয়ে যাবে, বেকড হয়ে যাবে। কেননা আগের থেকে আমাদের চিকেন আর আলুটা হালকা করে ভাজা রয়েছে, সুতরাং এটা তাড়াতাড়ি করেই হয়ে যাবে।
আভেন এটা দিয়ে দিয়েছি, তো এখন কুকড হতে টাইম লাগবে, তো কুক হোক, ততক্ষণ আমরা অপেক্ষা করি। এবার আভেন থেকে বার করে নিয়েছি, এবার এটাকে পিস পিস করে কাটলেই সুন্দর খাওয়া যাবে। এটাকে আমরা বেকড চিকেন স্যালাড বলা যেতে পারে, এটাকে বেকড চিকেন টটিও বলা যেতে পারে। তো এটা একটা অভিনব খাবার, যেটা বানালে বাচ্চারা বিভিন্ন রকম, যারা সবজি খেতে একটু কম চায় বাচ্চারা, তারা মোটামুটি এই সবজির মধ্য দিয়ে চিকেনটা প্রোটিন যাবে, আর সবজি থেকে তারা সমস্ত রকম গুণাগুণ পাবে, কিন্তু খাবারটা খুব ভালো খেতে হবে। তাহলে আমাদের আজকে রেডি হয়ে গেল বেকড চিকেন টটিয়া অর স্যালাড। তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন এই আশা রাখি, আর এই পর্যন্তই রাখি। তাহলে টাটা, গুড বাই।